ছেলেটা 7 বছরের রিলেশন ছিল মেয়েটার সাথে। মেয়েটা আমাদের ডিপার্টমেন্টে পড়তো। মেয়েটার নাম ছিল মারুফা, ভাইয়ার নাম ছিল শাহিন। আমাদের হলেই থাকতেন, 3 ব্যাচ সিনিয়র। কোনোদিনও হাসি ছাড়া দেখিনি ওনাকে। এত ভদ্র ছেলে পুরো ক্যাম্পাসে পাওয়া দুষ্কর ছিল। মেয়েটাকে ভালোবাসতেন পাগলের মতো। প্রায় দেখা যেত ক্যাম্পাসে হাতে হাত রেখে হেঁটে চলেছে দুজন। আমাদের চোখে চোখ পড়তেই অবশ্য হাত ছেড়ে দিয়ে লাজক হাসি দিতেন শাহিন ভাই। মাঝে মাঝেই রাত 3টা 4টায় ঘুম থেকে উঠে দেখতাম হলের করিডোরের এক কোনায় দাঁড়িয়ে ভাই তখনও ফোনে কথা বলেই চলেছে। একটা চাকরির অভাবে কি ভীষণভাবেই সেই সম্পর্কটাই বদলে গেল। ততদিনে ভাইয়ার মাস্টার শেষ হয়ে গিয়েছে, চাকরি পাচ্ছেন না বলে হল থেকে গিয়েছিলেন আরও 1.5 বছরের মতো। মেয়েটা ছেড়ে চলে গিয়েছিল মাস্টার শেষ হওয়ার 1 বছরের মাথায়। যাবেই না বা কেন, সুন্দরী মেয়ে, বাসায় বিয়ের প্রস্তাব এসেছে। সেই ছেলে আবার প্রশাসনের ক্যাডার। যাওয়ার আগে মেয়ে বলে গিয়েছিল, চাকরি পাও না, যোগ্যতা নেই, তো প্রেম করতে এসেছিলে কেন? ব্রেকআপের পর ভাই প্রায় আমার রুমে আসতেন সিগারেট খেতে, হাতে সব সময় কোনো না কোনো বিসিএস এর বই থাকতই। ঘন্টার পর ঘন্টা ধোয়া সারতেন আর মাঝে মাঝে ওনার জীবনের গল্প বলতেন। বাড়ির রান্নাঘরের কোনাটা ভেঙে পড়েছে, বড় বোনটার বিয়ের বয়স হয়েছে, বাবা আবার পেনশনে গিয়েছে এই বছর। মাঝে মাঝে কথা বলা বন্ধ করে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকতেন, কি যেন ভাবতেন, হয়তো সে ভাবনা আমাদের ধরাছোঁয়ার বাইরে। মাস্টার্সের 1.5 বছরের মাথায় শাহিন ভাইকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। বের করে দিয়েছিল তারাই যারা শাহিন ভাইয়ের হেল্প পেতে পেতে এত দূর এসেছে, যাদের হলে ব্যবস্থা করে দিয়েছিলেন শাহিন ভাই নিজেই। যেদিন বেরিয়ে যান অঝোর ধারায় চোখ থেকে পানি পড়ছিল। ভার্সিটিতে ক্লাস সেরে এসে দেখি ভাই বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমাকে দেখে চোখে পানি নিয়ে অনেক কষ্টে একটা হাসি দিয়ে বলেছিলেন, আর যাই করিস, প্রেম করতে যাস না ভাই, জীবনটা ছাই বানিয়ে দেবে। কথাটা কাগজে লিখে দেয়ালে টানিয়ে রেখেছিলাম। এতক্ষণ যা বললাম সেগুলো প্রায় বছর 10 আগের কথা। ইমিগ্রেশন সংক্রান্ত একটা কাজে বহুদিন ধরে চেষ্টা করছিলাম কোন এক কাস্টম অফিসারের সাথে যোগাযোগ করতে, বিশেষত ভার্সিটির কোনো বড় ভাইয়ের সাথে, তাহলে বেশি হেল্প পাওয়া যায়। খোঁজ খবর নিয়ে যা জানতে পারলাম মাথা ঘুরে যাওয়ার উপক্রম হলো। শাহিন ভাই এখন ঢাকা এয়ারপোর্টের নামি দামি কাস্টম অফিসার। সময় করে একদিন গেলাম ভাইয়ের অফিসে। সুন্দর চকচকে টেবিলের এক পাশে বসেছিলেন ভাই। আমাকে দেখে বিশাল এক হাসি দিয়ে এগিয়ে এসে বুকে বুক মেলালেন। এ কথা সে কথার পর সংসার জীবনের কথা বললাম। বিয়ে করিনি এখনো, বউহীন জীবন ভালোই লাগছে। ভাইয়ের কথা জিজ্ঞেস করতে বললেন, বিয়ে করেছেন, একটা ফুটফুটে বাচ্চাও হয়েছে। ভাবি আবার সলিমুল্লাহ মেডিকেলের ডাক্তার। অনেকক্ষণ যাবত মনের মধ্যে একটা কথা বাজছিল, শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই ফেললাম, মারুফার কথা মনে পড়ে না ভাই? বেশ বড় সড়ো একটা হাসি দিয়ে বললেন, না রে, জীবনে যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়ে গিয়েছি। এখন আর এইসব ছোটোখাটো চাওয়া পাওয়াগুলো পাত্তা পায় না। জিজ্ঞেস করলাম, মারুফার আর কোনো খবর পাননি? কিছুক্ষণ চুপ থেকে বললেন, শুনেছিলাম বছরখানেক আগে ডিভোর্স হয়ে গিয়েছে, এরপর আর কোনো খবর পাইনি। ভাইয়ার গাড়িতে একসাথে ফেরার পথে ভাইয়ার বলা একটা কথা প্রায় কানে বাজে, লাইফে কাউকে ঠকাস না রে, লাইফ কাউকে ছাড় দেয় না, প্রতিশোধ নিয়েই ছাড়ে, রিভেঞ্জ অফ নেচার। সত্যি জীবন কি ভীষণভাবে রং পাল্টায়। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের অভিযান মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে পারেন, লিংক কমেন্ট বক্সে। আশা করি ভালো লাগবে।